হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছে তো এটা হচ্ছে দুপুরের পরে আজকে সন্ধ্যার সময় চিন্তা করলাম যে বাচ্চাদের জন্য চিকেন রোল তৈরি করে দিব বাচ্চারা দেখা যায় কি বান তারপরে হচ্ছে চিকেন রোল এই টাইপের খাবারগুলো খেতে বেশি পছন্দ করে আর সেই কারণে চিন্তা করলাম যে ডোটা আগে রেডি করে রাখি আমার একটু বাইরেও যেতে হবে কুরিয়ারে তো তার আগে ভাবলাম যে ডোটা রেডি করে রাখলে ওখান থেকে এসেই আমি মানে এটা রেডি করব যার জন্য হচ্ছে আমি এখানে ফার্স্টে যেটা করেছি এক কাপ পরিমাণ পানির মধ্যে এক কাপ না আরও বে আরও একটু বেশি দিয়েছি আর এক কাপ পরিমাণ পানির মধ্যে আমি ফার্স্টে হচ্ছে ইস্টা অ্যাক্টিভ করে নিয়েছি এরপরে হচ্ছে পাওরার দুধ চিনি তারপর লবণ সেগুলো সব কিছু দিয়ে ইস্টটাকে অ্যাক্টিভ করে তারপরে হচ্ছে এখানে আমি ময়দা দিয়েছি এরপরে হচ্ছে আমি এখানে একটা ডিম দিয়ে দিয়েছি বানের মধ্যে দেখা যায় কি বা বন টাইপের যে কোনো কিছুতে দেখা যায় কি ডিমটা দিলে খেতে বেশি মজা হয় তো ফার্স্টে আমি চামচ দিয়ে একটু ভালোভাবে মিক্স করে নিয়েছি কারণ হাতের মধ্যে অনেক বেশি লেগে যায় হাত থেকে ছাড়াতে কিন্তু অনেকটা বেশি টাইম লাগে সে কারণে ফার্স্ট আমি চামচ দিয়ে ডোটাকে একটু ইয়ে করে নিচ্ছি পরে লাস্টের দিক দিয়ে হাত দিয়ে আমি ভালোভাবে মোতে নিব ডোটা যত বেশি সফট হবে ডোটা যত বেশি ভালো হবে তখন দেখা যায় কি মানে ব্রেড জাতীয় খাবারগুলো তত বেশি টেস্টি হয় তো এটা আমার অ মানে প্রায় হয়ে এসেছে এখন আমি কিন্তু এখানে ফার্স্টে আমি অয়েলটা দিই এখন আমি প্রায় দিয়ে দিচ্ছি দুই চা চামচের মতো অয়েল অয়েলটা দেওয়ার পরে এটাকে আমি একদম ভালোভাবে মধ্যে নিব অয়েলটা শেষ পর্যায়ে দিলে দেখা যায় কি মানে হাতের মধ্যে খুব একটা বেশি ডোটা লাগে না তো যখন আমরা মানে মানে বন্টন তৈরি করি তখন কিন্তু ডোটা হাতের মধ্যে অনেকটা বেশি লেগে থাকে তখন খুব একটা বেশি ভালো লাগে না তো এটা আমার সম্পূর্ণভাবে হয়ে গিয়েছে ডোটা ভালোভাবে মতা হয়ে গিয়েছে এখন আমি একটু গোল শেপ করে নিচ্ছি আপনারা অবশ্যই এভাবে গোল শেপ করে নেবেন এতে করে যেটা হয় খুবই দ্রুত অল্প সময়ের মধ্যে ডোটা ফুলে উঠবে অনেকে আমাকে বলে আপু ডোটা ফুলে না বা অনেকটা সময় রাখি যেমন তেমন রয়ে যায় সেটার মেন কারণ হচ্ছে ইস্টটা কিন্তু নষ্ট হয়ে যায় এমনও হয় যে ইস্ট আনলাম একবার তৈরি করলাম দ্বিতীয়বার তৈরি করতেই পারলাম না ইস্টটা নষ্ট হয়ে গিয়েছে প্রচুর পরিমাণে খুব তাড়াতাড়ি কিন্তু ইস্ট নষ্ট হয়ে যায় তো ওদিকে আমি ডোটা ইয়া করতে দিয়েছি আর এটা হচ্ছে সন্ধ্যার দিক দিয়ে আমি বাহিরে যে কাজগুলো ছিল সেগুলো আমি সব কিছু সেরে নিয়ে করে এসে তো এরপরে হচ্ছে আমি এখানে চিকেনগুলো একটু বয়ল করে নিব এখানে হচ্ছে আমি চিকেন দিয়ে দিচ্ছি আর যেহেতু আজকে একটু বেশি পরিমাণে তৈরি করছি এখানে আমি টোটাল দুইটা চিকেনের বেস্ট দিয়ে দিচ্ছি আর এখানে আমি মতো একটু লবণ দিব এরপরে হচ্ছে আপনারা একটু আদা রসুন বাটাও দিতে পারেন এতে করে দেখা যাবে চিকেনটা খুব ভালোভাবে কোক হয়ে যাবে তো আমি আদা রসুনটা ফার্স্টে দিতে ভুলে গিয়েছিলাম লাস্টে দিয়েছি তো ঢাকনা দিয়ে ডেকে দিচ্ছি চিকেনটা বয়ল হওয়া অবধি তো চিকেনটা আমার ভালোভাবে কুক করা হয়ে গিয়েছে এখন আমি যেটা করব চিকেনটাকে একটু কাটা চামচ দিয়ে একটু ঝুড়োঝুড়া করে নেবো আপনারা চাইলে চিকেনটাকে কিমা করেও কিন্তু কুক করে নিতে পারবেন বা ভেজে নিতে পারবেন কোনো সমস্যা নেই এভাবেও চাইলেও আপনারা পারবেন চাইলে কিমার মতো করেও কিন্তু চিকেনটা রান্না করতে পারবেন এখন আমি চিকেনটাকে কুক করে নিব তো এখানে আমি প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি তেলের পরিমাণটা খুব একটা বেশি লাগবে না অল্প একটু দিলেই হয়ে যাবে এরপর আমি এখানে বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে কারণ এখানে পেঁয়াজটা খেতে সবচেয়ে বেশি ভালো লাগে আর পেঁয়াজটা খুব একটা বেশি নরম করতে হবে না জাস্ট একটু তেলের মধ্যে এক মিনিটের মতো একটু ভেজে নিলে হয়ে যাবে এরপরে হচ্ছে আমি এখানে স্বাদ অনুযায়ী কাঁচামরিচ দিয়ে দিলাম এরপরে হচ্ছে ম্যাজিক মশলা যেটা থাকে সেটা দিয়ে দিলাম আপনারা চাইলে নর্মাল মশলাগুলোও দিতে পারেন কোনো সমস্যা নেই এখানে আমি নর্মাল মশলার মধ্যে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়া আর হচ্ছে জিরা গুঁড়া মতো লবণ পেঁয়াজ এতটুকুই এখানে এক্সট্রা আর কোনো মশলারই প্রয়োজন নেই আপনারা চাইলে এ পর্যায়ে আদা রসুন বাটাও দিতে পারেন সেক্ষেত্রে দেখা যাবে ফার্স্টে যদি না দেন তাহলে আপনারা এ পর্যায়ে দিতে পারেন আর যদি প্রথম পর্যায়ে দেন তাহলে এ পর্যায়ে না দিলেও হবে যেহেতু আমি ফার্স্টে দিয়েছি সেই কারণে আমি আর এ পর্যায়ে দেই এরপরে যেটা করতে হবে তিন চার চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে হালকা একটু পানির মধ্যে ভালোভাবে মিক্স করে চিকেনের সাথে দিয়ে দিতে হবে এতে করে দেখা যাবে চিকেনটা একটু আঁঠালো ভাব আসবে যখন আমরা রোল কিংবা যে মানে বান তৈরি করি তখন দেখা যায় কি চিকেনগুলো বের হয়ে আসে খাওয়ার সময় যখন আপনি জাস্ট কর্নফ্লাওয়ারের একটু মিক্সারটা দিবেন তখন দেখা যাবে এটা একটু আঠালো আঠালো ভাব আসবে তখন এটা বের হয়ে আসবে না তখন খেতে বা দেখতে দুইটাই ভালো লাগবে আর চাইলে নাও দিতে পারেন কোনো সমস্যা নেই আর এদিকে দেখতে পাচ্ছেন মাশাল খুবই সুন্দরভাবে আমার ডোটা ফুলে উঠেছে এখন আমি হাত দিয়ে চেপে চেপে এটাকে এক্সট্রা যে বাতাসটা এটার ভিতরে ঢুকেছে সেটা আমি বের করে দিচ্ছি আগে দেখা যায় আমি প্রচুর পরিমাণে মানে বেক করতাম মানে বানটান এটা সেটা বানাতাম ওমানে থাকতেন ওটাকে আমি অনেক বেশি মিস করি তো এখন দেখা যায় কি আমার অন্যান্য বিজনেসে অনেকটা বেশি সময় দেওয়ার কারণে আমি খুব একটা বেশি বানাতে পারে না পারি না আর আমার আর সে আগের ভিডিওতে যেমন আমি অনেক বেশি কাজকর্ম করতাম সেটাকে অনেক মিস করে আমি জানি আমি নিজেও মিস করি আর ওখানে আসলে বাহিরের লাইফগুলো কিন্তু অন্যরকম সেটা আমি একটু ক্লিয়ার করি বাহিরে কিন্তু যতই যায় কিছুই হোক সব কিছু নিজেকে করতে হয় মানে সুস্থ থাকুক অসুস্থ থাকুক মানে ভালো মন্দ দাওয়াত একা হাতে সব কিছুই করতে হয় সেক্ষেত্রে আমি ওখানে সব কিছুই করতাম সকাল থেকে রাত অবধি এখানে দেখা যায় কি মানে আমাদের মানে একটা কাজের লোকের সুবিধাটা আছে বাংলাদেশে বিশেষ করে এই জিনিসটা অনেক ভালো লাগে আমাদের বাংলাদেশে সহজে কাজের লোক পাওয়া যায় বোয়া বলেন তারপরে পারমানেন্ট বলেন যেহেতু আমার এখন পারমানেন্ট আছে সেক্ষেত্রে দেখা যায় কি আমার কোনো কাজই করতে হয় না যেটা সত্য করতাম রুটি বানানো থেকে শুরু করে একদম সব কিছু এভরিথিং একদম সব কিছুই যে মেয়েটা আছে সেই করে এরপরে হচ্ছে মানে শুধু মাত্র রান রান্নাটাই তো রান্না যখন রান্না বান্নার যখন সব কিছু রেডি করা থাকে বা রেডি করে দেয় তখন রান্নাটা করতে খুব একটা বেশি টাইম লাগে না এটা সত্য কথা যার কারণে দেখা যায় কি আমি যে ওমানে যে মানে আমার ডেলি রুটিনটা শেয়ার করতাম ডেলি কাজকর্মটা শেয়ার করতাম এটা আর সেটা করা হচ্ছে না এর মেন কারণ হচ্ছে এটা যেহেতু আমার কোনো কাজই করতে হয় না বা আমার কোনো কাজই করা লাগে না সে কারণে আমি কি বা দেখাবো বা এটা সেটা আর কি আর বাংলাদেশে আসার পরে যেহেতু আমার বেকিং তারপরে হচ্ছে আমার ড্রেসের বিজনেসে আমার প্রচুর পরিমাণ টাইম দিতে হয় আমার আসলে ঘরের কাজ করার টাইমটাও থাকে না যেটা সত্য কথা তো আপনারা হয়তো বা লক্ষ্য করেছেন আমি চিকেন রোলটা কিভাবে তৈরি করেছি এটা আপনারা চাইলে বিভিন্ন অ্যাঙ্গেলে তৈরি করতে পারবেন যার যেরকম ভালো লাগে এরপরে হচ্ছে আমি ট্রের মধ্যে নিয়ে নিচ্ছি ট্রের মধ্যে এটাকে কোনো রাখতে হবে না সাথে সাথে আপনারা এটা বেক করে নিতে পারবেন আর এটা কিন্তু বাচ্চারা অনেক বেশি পছন্দ করে আর একদম অল্প সময়ের মধ্যে কিন্তু তৈরি করা যায় আপনারা কিন্তু বাসায় অবশ্যই ট্রাই করবেন আর আপনারা চাইলে এটা চুলার মধ্যেও তৈরি করতে পারবেন চুলার মধ্যে কিভাবে তৈরি করবেন সেটা আমি আপনাদেরকে বলে দেই বড় একটা হাঁড়ি দিবেন হাঁড়ির মধ্যে হচ্ছে চুলাটাকে লো করে দিবেন লো করার পরে একটা স্ট্যান্ড দিবেন স্ট্যান্ডের উপর একটা স্টিলের ঢাকনা বা এর যেটার উপরে আপনারা বেক করতে চান সেটার উপরে রোলগুলো দিয়ে তারপরে হচ্ছে ঢা মানে ইয়ার মধ্যে হাঁড়ির মধ্যে যে স্ট্যান্ডের উপর বসিয়ে দেবেন এরপরে হচ্ছে পনেরো বিশ মিনিটের মতো চুলাটাকে লোতে রেখে বেক করতে হবে দেখবেন খুবই সুন্দরভাবে চুলার মধ্যে আপনারা বানগুলো রেডি করতে পারছেন তো এখানে আমি ডিমও ব্রাশ করেছি দেখতে পাচ্ছেন মাসাল্লাহ খুবই সুন্দর কালার এসেছে আর বাচ্চারা কিন্তু অনেক বেশি এক্সাইটেড আজকে ওদের পছন্দের খাবার তৈরি করেছে আর চাইলে আপনারা এটা বাচ্চাদের টিফিনও দিতে পারবেন আর ফ্রিজে আপনারা রেখে এটা কয়েকদিন রাখতে পারবেন এরপরে আপনারা চাইলে এটা ওভেনে কিংবা হচ্ছে চুলার মধ্যে খুবই সুন্দর করে হালকা একটু গরম করে বাচ্চাদেরকে দিতে পারবেন তো আমার আজকের রেসিপিটা কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আসেন না আপনারা কিন্তু বাসা অবশ্যই ট্রাই করবেন চিকেন বানটা আর সেম প্রসেসে কিন্তু বিভিন্ন অ্যাঙ্গেলে আপনারা এটা তৈরি করতে পারবেন বিভিন্ন ডিজাইনের থাকে আমি তো এভাবে তৈরি করেছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু ডিজাইনটা তৈরি করে নিতে পারবেন তো এখানে হচ্ছে মাহাত আসবি তারপরে মাহি মি মিনহা মিহি মিনহা ঘুমাচ্ছে মিনহা ঘুম থেকে উঠলে মিনহাকে দেবো তো সবাইকে দিয়েছি ওরা সবাই খাওয়ার পরে তারপরে হচ্ছে আমরা খাবো যেহেতু আমার আরও কিছু বেক করা বাকি আছে কালকে হচ্ছে প্রচুর পরিমাণে পোস্ট হবে তার মধ্যে থেকে সবচাইতে বেশি যাবে এই আপুটার আপুর নাম হচ্ছে লোৎপা আপু তো উনি কিন্তু আমার রিপিট কাস্টমার উনি বেশ অনেক দিন ধরে হিজাব ড্রেস ড্রেস তারপর করেছে পাকিস্তানি বাংলাদেশে প্রচুর নিয়েছে কিনা আগামী কালকে পোস্ট করা হয়ে যাবে ওনার সবগুলো তো এখানে হচ্ছে আমি সবগুলো ড্রেস রেডি করেছি দেখতে পাচ্ছেন কি পরিমানে ড্রেস নিয়ে যাচ্ছে উনি তো এই যে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু দেশের বাইরে একজনের অর্ডার এদিকে আমি এগুলো আসলে আমার ড্রয়িং রুমে আমি বস্তা ভরে ভরে রেখেছে কারণ এত এত বেশি ড্রেস বলার মতো না এদিকে যে ড্রেস পার্সেলগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবই যাবে হচ্ছে কালকে চট্টগ্রাম সিটিতে এখানে আবাশিকেই যাবে হচ্ছে আমাদের এটা হচ্ছে আকবর্ষা তারপরে বিভিন্ন জায়গায় যাবে পার্সেলগুলো তো এখানে কি কি নুতপা আপু কি কি ড্রেস নিয়েছে আপনাদের সাথে আমি শেয়ার করি ফার্স্টে আমি ওখান থেকে শুরু করি এই যে এখানে হচ্ছে বিষ্ণু চাদর দেখতে পাচ্ছেন আপনারা এরপরে এখানে এগুলো সবই হচ্ছে সেলাই করা এর লাইনের সবগুলো হচ্ছে উনি সেলাই করে নিয়ে যাচ্ছে আর বাকিগুলো হচ্ছে সেলাই ছাড়া যাতে করে বুঝতে সুবিধা হয় সে কারণে হচ্ছে আমি সবগুলো ড্রেস সেলাই করা আমি এখানে রেখেছি এই যে এখানে পাকিস্তানিও আছে মালহা আছে এই যে বেশিরভাগ হচ্ছে পাকিস্তানি মালহা এরপর বিন সাইড এই যে দেখতে পাচ্ছেন বিন সাইডও কিন্তু প্রচুর পরিমাণের আছে এরপর এটা হচ্ছে পাকিস্তানি রামসার ড্রেসটা যে মেরুন কালারের ড্রেসটা রামসার এটাও আপু সেলাই করে নিয়ে যাচ্ছে এগুলো এই লাইন থেকে শুরু করে এগুলো সবই হচ্ছে সেলাই করা হ্যাঁ এরপরে আসছে হচ্ছে সেলাই ছাড়া এই যে এখানে পাকিস্তানের ড্রেস আছে এটা কয়েকদিন আগে ছিল কুরবানি ঈদের দুদিন আগে খুবসুরাত তারপর কুরবানি ঈদের আগে দুটো ড্রেস এরপর হচ্ছে রামসারে এই একটা কালারটা নিয়েছে এটা কিন্তু আপুকে অনেক ভালো মানাবে আমার যতটুকু মনে হয় এটা আমার অনেক ফেভারিট একটা ড্রেস ছিল তো এরপরে হচ্ছে আসলো আমাদের দেশীয় পার্টি দেশীয় কাপড় আপু সব ধরনের ড্রেস নিয়েছে এমন না দেশে তো পাকিস্তানি নিয়েছে বাংলাদেশিও নিয়েছে এরপর আমাদের দেশীয় কাপড়ও কিন্তু প্রচুর পরিমাণে নিয়েছে বলার মতো না আপনাদেরকে আমি দেখাই এই যে আমাদের দেশীয় কাপড় হচ্ছে চুন্ডি বাটিক এই যেগুলো সবগুলো বাটিক কাপড় নিয়েছে প্রত্যেকটা বাটিক মার্শাল অনেক বেশি প্রীতি এই যে এগুলো সবই হচ্ছে বাটিগুলো সবই আপন নেওয়া এই যে এগুলো সবই আমার সেলের ছিল এরপরে হিজাব নিয়েছে হিজাব এখানে আছে দুইটা ওদিকে আছে হচ্ছে তিনটা এখানে তিনটা হিজাব আছে এরপরে এখানে দেখতে পাচ্ছেন জয়পুরি প্যাটেল চুন্ডি তারপরে এগুলো সবই আড়ং আড়ং নিয়েছে হচ্ছে টোটাল ছয়টা এই যে এগুলো হচ্ছে আমাদের দেশীয় কাপড় এরপরে এটা হচ্ছে আমাদের দেশীয় বিন সাইড কিছু তো অলরেডি দেশীয় বিন সাইড সেলাই করেছি আর এই তিনটা হচ্ছে অর্গেনটিক কটন ড্রেস এই যে এগুলো হচ্ছে অর্গেনটিক কটন ড্রেস এরপরে হচ্ছে এটা জয়পুরি প্যাটেল যেটা এখানে ভালো মানের টা ওটা এরপরে এগুলো হচ্ছে বিছানার চাদর এই আর কি আর প্রচুর পরিমাণে মালহাও আছে মালহাত তো কতগুলো সেলাই করা আছে বাকি এখানে দেখতে পাচ্ছেন এগুলো সেলাই ছাড়া এই আর কি এই যে এটা হচ্ছে ফুল আপুর একটা বস্তা হবে এগুলো সবই রেডি করব কালকে ফাহিম হচ্ছে পোস্ট করে দিবে ইনশাল্লাহ এই আর কি আর যারা কিনা দেশের যে কোন প্রান্তে দেশের যে কোনো প্রান্তেই ড্রেস পাঠানো হয় সে সাথে চট্টগ্রাম সিটিতে হোম ডেলিভারি দেওয়া হয় এরপরে হচ্ছে পুরো ওয়ার্ল্ডে আলহামদুলিল্লাহ আমি ড্রেস পাঠাচ্ছি মানে আমি কি পরিমাণ দেশে ড্রেস পাঠিয়েছি কিছু কিছু দেশের নাম তো আমি জানিও না আমি জানতামই না যে আমার ভিডিও এত এত দেশ থেকে দেখে এত এত দেশ থেকে আমাকে দেখে সেটা তো আমি জানতামই না আমার কাস্টমাররা যদি আমার ভিউয়ার্সরা যদি আমাকে নক না করতো আমার কাছ থেকে ড্রেস না নিত তাহলে তো আমি বুঝতেই পারতাম না এত এত দেশ থেকে আমাকে দেখছে আলহামদুলিল্লাহ তো সবাই দোয়া করবেন এখন সবই রেডি করব তো সবাই মিলে এগুলো করেছি রেডি করেছি ভিডিও করার জন্য আর ছবি ওঠানোর জন্য তো দেখতে পেলেন কি পরিমাণে ড্রেস আলহামদুলিল্লাহ বিছনা চাদরও আছে এখানে ড্রেস তারপরে সব কিছুই তো সবগুলো এখন যেটা করব প্যাকিং করব এরপর হচ্ছে একটা বস্তা পরে পাঠাবো যেহেতু বেশি পরিমাণে হয়েছে ফাহিম আসলে একটু ব্যস্ততার কারণে মানে কন্টিনিউ পোস্টগুলো করা হচ্ছে না প্রচুর পরিমাণে ড্রেস আসলে জমে গিয়েছে অনেক একটা দুটা কাস্টমার না আলহামদুলিল্লাহ দেশে যেমন আমার কাস্টমার আছে সেই সমান তালে কিন্তু বিদেশের কাস্টমার আছে বিদেশেও কিন্তু আমার প্রচুর পরে বিভিন্ন দেশের আমার কাস্টমার আছে আলহামদুলিল্লাহ তো সবার অনেকগুলো ড্রেস আমার জমে গিয়েছে সবার গুলো একে একে আমার পোস্ট করতে হবে গত গত কয়েকদিন আগে তিনজনের পোস্ট করতে গিয়েছে তো দুইজন ছিল কানাডা একজন ছিল হচ্ছে ইউকে ইউকেটা করতে পেরেছে আবার দুইজন যে কানাডা ছিল ওটা আবার দুইটাই করতে পারেনি কারণ কানাডার নাকি ফ্লাইট এখন অফ যার কারণে কিন্তু এখন পোস্ট করা যাচ্ছে না ওটা একটা বিগ সমস্যা কখন ফ্লাইট অফ হবে এরপর আপদের ড্রেসগুলো পাঠাতে পারবো আসলে পাঠিয়ে দিতে পারলে একটা মানে ঝামেলা শেষ হয়ে গেল আর যেহেতু অনেকজনের ড্রেসগুলো যেহেতু আমার কাছে থাকে আমার ঘরের মধ্যেও কিন্তু একটু স্পেসটা কম হয় সব কিছু ম্যানেজ করতে যেহেতু আমার ডেলি ডেলি নিয়মীয় স্টক আসে এরপরে কাস্টমারদের ড্রেস থাকে আর বাংলাদেশের কাস্টমারও ড্রেস থাকে যেগুলো কোরিয়া সবই নিয়ে কিন্তু গুলো ডেলি চলে গেলে সবচেয়ে বেশি ভালো হয় তো এখানে দুইটা বস্তা হয়েছে যেহেতু কালো প্যাকিং করেছে এরপরে এই বস্তার মধ্যে দুইটাই একসাথে প্যাকিং করব এই আর কি শুধু এগুলোই না আরও অনেকজনের ড্রেস আছে সেগুলো রেডি করতে হবে টেলারের কাছে আরও অনেকের ড্রেস আছে সেগুলো আস্তে আস্তে সেলাই করছে মানে প্রতি মাসে দেখা যায় কি আমার কাছ থেকে প্রচুর ড্রেস যায় টেলারের কাছে আলহামদুলিল্লাহ টেলারও খুব সুন্দরভাবে সেলাই করে সব কাস্টমাররা দেখি যে ভালোভাবে মানে ইয়া করে যে না সেলাইটা সুন্দর হয়েছে আর দেশ থেকে নিয়ে যায় সেলাইটা যাতে একটু সুন্দর হয় কম প্রাইসে পায় বিদেশে যেহেতু সেলাই কস্টটা অনেক বেশি আর আজকে ভাবি আর লাকি দুইজনই কিন্তু অনেক বেশি হেল্প করেছে আমাকে আজকের মতো বিরিয়ানি নিচে আসসালামু আলাইকুম আল্লাহ ফেস